নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় জার্মানিতে এক নায়কতন্ত্র হিটলারের নেতৃত্বে নাৎসিবাদী এক নায়কতন্ত্র প্রথম বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমরা যদি ভিডিওটি মিস করো তবে অবশ্যই দেখে নিও তারপরে এই ভিডিওটি শুরু করো সেখানে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল সমস্তটাই বর্ণনা করেছি সেটা না শুনলে আজকের পর্বের আলোচনাটা বুঝতে পারবে না অসম্পূর্ণ থেকে যাবে তাই প্রথম ওই ভিডিওটি দেখে এই পর্বটি শুরু করো আর যুগ অনুসারে আমাদের চ্যানেলে প্রত্যেকটি যুগ অনুসারে আলাদা আলাদা প্লেলিস্ট আছে সেই প্লে তোমরা ফলো করো প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস মধ্যযুগের ভারতের ইতিহাস বিশ্বের ইতিহাস সমস্ত কিছুর ওপরে শুরু করছি আজকের পর্বের মূল অংশ প্রথম বিশ্বযুদ্ধের পরে যেরকম রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয় তার ফলে ইতালিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উদ্ভব হয় অন্যদিকে জার্মানিতে ইতালির মতোই হিটলারের নেতৃত্বে নাৎসিবাদী একনায়কতন্ত্রের উদ্ভব হয় জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানির আন্তর্জাতিক শক্তি প্রভাব বৃদ্ধি করার জন্য উপনিবেশ বিস্তারে চেষ্টা করেন এর ফলেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছিল যুদ্ধে পরাজিত হয়ে জার্মানি শুধু অপমানিতই হয়নি জার্মানির উপনিবেশগুলিও হাতছাড়া হয়ে গিয়েছিল জার্মানির শিল্প সমৃদ্ধ অঞ্চল মিত্রপক্ষে দখলে চলে গিয়েছিল জার্মানির সামরিক শক্তি একেবারে পুঙ্গ করে দেওয়া হয়েছিল জার্মানির বিশাল বোঝা চাপিয়ে দিয়ে জার্মানির অর্থনৈতিক পুনরুজ্জীবনকেও অসম্ভব করে তোলা হয় এর ফলে একদিকে যেমন জার্মানিতে সৃষ্টি হয় তীব্র গণ অসন্তোষ অন্যদিকে সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ দানা বাঁধে এইরকম পরিস্থিতি যখন জার্মানিতে সেই সময় কাইজার দ্বিতীয় দেশ ত্যাগ করেন এবং তিনি হল্যান্ডে চলে যান সেখানেই আশ্রয় গ্রহণ করেন এর ফলে জার্মানিতে রাজতন্ত্রের পতন হয় জার্মানিতে সমাজতন্ত্রী নেতা ইবার্টের নেতৃত্বে গঠিত হয় প্রজাতন্ত্রী সরকার ভাইমার প্রজাতন্ত্র নামে যেটি পরিচিত ছিল এই নতুন সরকার মর্যাদা হানিকর ভাটসাই সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল ভাটসাই সন্ধি জার্মানের সকল শ্রেণীর মানুষকেই বিক্ষুব্ধ করে ভাটসাই সন্ধির শৃঙ্খল থেকে মুক্ত হয়ে জার্মানির মর্যাদা পুনরুদ্ধারের জন্য স্থাপিত হয়েছিল জার্মান ওয়ার্কার্স পার্টি প্রাক্তন সৈনিক ছিলেন অ্যাডল অফ হিটলার উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি এই দল এই দলে যোগদান করেন দলটি আবারও বলছি জার্মান ওয়ার্কার্স পার্টি এই দলে নতুন নামকরণ করা হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি সংক্ষেপে এই দলটিকেই নাৎসি পার্টি বলা হয় জার্মান জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাসী এই দল ইহুদি বিরোধী ছিল কমিউনিস্ট বিরোধী ছিল গণতন্ত্র বিরোধী ছিল এই দলের সাহায্যে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে হিটলার ক্ষমতা দখলের চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এরপরে তাকে ধৃত করা হয় এবং ১৩ মাস তাকে কারাগারে বদ্ধ রাখা হয় কারাকারে থাকাকালীনই হিটলার তার আত্মজীবনীমূলক গ্রন্থ মেইন ক্যাম্প রচনা করেছিলেন যার বাংলা নাম আমার সংগ্রাম এই গ্রন্থ থেকে হিটলার এবং তার নাৎসি দলের মতাদর্শ এবং কর্মসূচির পরিচয় পাওয়া যাবে এই বইটিতে হিটলার জার্মান জাতির সর্বশ্রেষ্ঠত্বে যে তত্ত্ব তুলে ধরেছিলেন তাকে হেরেন ফোক তত্ত্ব বলা হয় এবং এটি হেরেন ফোক তত্ত্ব নামেই বিখ্যাত হয়ে আছে হিটলারের জাতি শ্রেষ্ঠত্বের এই তত্ত্ব এবং ভারসাই সন্ধির বিরোধিতা প্রভৃতি হিটলারের জনপ্রিয়তাকে ধীরে ধীরে বৃদ্ধি করে উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মন্দা হিটলার এবং নাৎসি দলের প্রভাবকে আরও অনেক গুণ বৃদ্ধি করে দেয় এই কারণে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের নির্বাচনে রাইকস্ট্যাগে সভায় রাইক্যাগ মানে প্রতিনিধি সভা সেখানে নাৎসি দল একশো সাতটি আসন লাভ করে দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছিল উনিশশো তিরিশের পরে উনিশশো বত্রিশের নির্বাচন এই নির্বাচনে নাৎসি দল সর্ববৃহৎ দলে পরিণত হয়ে যায় উনিশশো এর পরে এবার উনিশশো সাল উনিশশো এর জানুয়ারি মাসে হিটলার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী হয়েছিলেন বৃহত্তর দলের নেতা হলেও রাইক স্ট্যাগে নাৎসি দলের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য উনিশশো মার্চ মাসে আবার নির্বাচনের দিন স্থির করা হয় তবে নির্বাচনের আগেই রাইক স্ট্যাগ ভবনে আগুন লেগে গিয়েছিল এই জন্য নাতসি দলের মন্ত্রী হারম্যান গোয়েরিং কমিউনিস্টদের দায়ী করেছিল এবং তীব্র প্রচার দমন নীতিও চালিয়েছিল তা সত্ত্বেও নির্বাচনে নাতসি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি জাতীয়তাবাদী দলের সঙ্গে যৌথভাবে হিটলার মন্ত্রিসভা গঠন করেন এরপরে যেহেতু তিনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেননি তাই জাতীয়তাবাদী দলের সঙ্গে যৌথভাবে মন্ত্রিসভা গঠন করলেন উনিশশো সাল প্রেসিডেন্ট হিন্ডেনবুর্গ মারা গেলে হিটলার ফুয়েরার পদ গ্রহণ করে জার্মানির সর্বময় কর্তৃত্ব লাভ করেছিলেন এর ফলে হিটলারের নেতৃত্বে জার্মানিতে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল অভ্যন্তরীণ ক্ষেত্রে হিটলার একদলীয় শাসন এবং এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে হেরেন ফোক তত্ত্ব অনুযায়ী জার্মানি থেকে ইহুদিদের বিতরণের নীতি অনুসরণ করেন নাৎসি আদর্শ অনুযায়ী রচিত পাঠ্যপুস্তক সেখানে জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হতো এবং নানা রকম অভ্রান্তকর কথাও প্রচার করা হতো এর ফলে যে সকল বিরোধিতার উদ্ভব হলো জার্মানিতে সেই বিরোধিতাকে কঠোরভাবে দমন করতে শুরু করল হিটলার বিরোধিতার কণ্ঠরোধ করা হলো জার্মানির অর্থনৈতিক সংকট দূর করার জন্য নতুন নতুন শিল্প স্থাপনও করা হলো উৎপাদন বৃদ্ধির জন্য ট্রেড ইউনিয়ন গঠন করা হলো এবং সমস্ত রকম ধর্মঘটকে নিষিদ্ধ করে করে দেওয়া ভার্সাই সন্ধি বাতিল জার্মানির মর্যাদা পুনরুদ্ধারের জন্য অস্ত্র উৎপাদন বৃদ্ধি শুরু হলো জার্মান জনসাধারণকে বাধ্যতামূলকভাবে সামরিক শিক্ষা নিতে বলা হলো বাধ্যতামূলক সামরিক শিক্ষার প্রবর্তন করা হলো এবং বিশাল সেনা বাহিনী গড়ে তোলা হলো বৈদেশিক ক্ষেত্রে হিটলারের মূল লক্ষ্য ছিল অতীত গৌরব পুনরুদ্ধার করে আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির প্রভাব এবং মর্যাদা বৃদ্ধি করা এই লক্ষ্য পূরণের জন্য হিটলার চেয়েছিলেন জার্মানির বাইরে জার্মান জাতি অধ্যুষিত অঞ্চলগুলি দখল করবেন এবং বৃহৎ জার্মান রাষ্ট্র গড়ে তুলবেন হিটলার তাই দাবি করেছিলেন যে ভার্সাই সন্ধির দ্বারা যেমন জার্মানির সামরিক শক্তিকে কমিয়ে দেওয়া হয়েছে হ্রাস করা হয়েছে সেই রকমই অন্যান্য রাষ্ট্রেরও সামরিক শক্তিকে কমিয়ে দেওয়া হোক হ্রাস করা হোক এই দাবি স্বীকৃত হয়নি এর ফলে হিটলার জার্মানির সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে শুরু করে উনিশশো সাল শিল্প সমৃদ্ধ সার অঞ্চল পুনরুদ্ধার হয় এবং পরের বছর রাইন অঞ্চলেও জার্মানি অন্তর্ভুক্ত করে স্পেনের গৃহযুদ্ধের সময় হিটলার একনায়ক জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেছিলেন মুসলেনীর আবিসিনিয়া আক্রমণের সময় হিটলার তাকে সমর্থন করেছিল এর ফলে মুসলিনী এবং হিটলারের মধ্যে উনিশশো খ্রিস্টাব্দে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় জাপানের সঙ্গেও সাম্যবাদ বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এর ফলে রোম বার্লিন টোকিও অক্ষশক্তি গড়ে ওঠে এইভাবে বন্ধুত্বের বন্ধনের দ্বারা মানে মৈত্রী বন্ধনের দ্বারা শক্তিশালী হয়ে উনিশশো আটত্রিশের এপ্রিল মাসে হিটলার জার্মানির সঙ্গে অস্ট্রিয়াকে সংযুক্ত করে ফেলেন ফলে এবং এরপরে হিটলার প্রথমে সুদেতান এবং পরে সমস্ত চেকোস্লোভাকিয়া দখল করে নেন এতদিন পর্যন্ত ইংল্যান্ড এবং ফ্রান্স প্রভৃতি রাষ্ট্র সাম্যবাদী রাশিয়ার ক্ষমতাকে খর্ব করার জন্য হিটলারের প্রতি তোষণ নীতি অনুসরণ করছিল কিন্তু উনিশশো উনচল্লিশের অগস্ট মাসে রাশিয়ার সঙ্গে হিটলার দশ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল মানে আক্রমণ না করার একটা চুক্তি এই চুক্তি স্বাক্ষর করার ফলে ইঙ্গো ফরাসি তোষণ নীতি ব্যর্থ হয়ে যায় হিটলার পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে তেসরা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো ভিডিওটি কেমন লাগলো সেটি জানাও কমেন্টে ধন্যবাদ